আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কীভাবে শাক রান্না করি, পাট শাকটা রান্না করি, আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি শাকটা বেছে নিছি চিকন চিকন করে। এখন কড়াই দিয়ে তেল ছাড়া শুধু পেঁয়াজটা প্রথমে দিছি, তারপর এটা লবণ দিয়ে আর শাকটা মাঝে মাঝে দিয়ে দিয়ে আমি নাড়বো। এমনি আসলে এটা নরম হয়ে আসবে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। তাই তো দেখতেছেন আমি কীভাবে দিতেছি। এবার অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়তে হবে। আমি এটা আসলে এটা আমার মার রেসিপি, আমার মা এভাবে রান্না করে পাট শাক। আর মাঝে মাঝে হালকা অল্প অল্প করে লবণ দিতে হবে, লবণটা না দিলে আসলে এটা আবার বেশি দিলে লবণ বেশি হয়ে যাবে। তো অল্প অল্প করে দিয়ে যে পেঁয়াজ কাঁচামরিচ এটা দিব, আর মাঝে মাঝে আমি শাকটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়বো। এটা দেখতেছেন আমি কীভাবে দিতেছি, ঠিক এভাবে দিতে হবে। তাহলে শাকটা কালারটা খুব সুন্দর থাকে, আবার অনেক সারা সারা হয় পাট শাকটা। ভিজলা হবে না শাকটা, এবার রান্না করলে খেয়ে দেখতে পারেন। আমি এভাবেই খাই, খুব ভালো লাগে আমার এভাবে। এতো এভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে এটারে নরম করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে আর কি। যখন দেখবো যে এটা সিদ্ধ হয়ে গেছে তখন আসলে এটা নামায় ফেলতে হবে। নামে আমি পরে বাগার দিব। আমি আসলে আগে এটাকে কোনো বাগার দিই নাই, এটা বাগারটা হবে পরে। আমি রসুনও কেটে নিছি, রসুন, শুকনো মরিচ, এগুলি, পেঁয়াজ, এগুলি দিয়ে আমি পরে আবার বাগার দিব। আমার প্রায় হয়ে আসছে এটা শাকটা, এটা হইতে বেশিক্ষণ লাগে না, 5-6 মিনিটের মধ্যে শাকটা রান্না করা হয়ে যায়। এতো আমি কড়াইতে তেল দিতেছি, কড়াইটা তেল দিয়ে একটু গরম হলে শুকনো মরিচ দিয়ে দিব। তো এই তো আমি তেলটাই খাই জাপানের। এই তো শাকটা দিয়ে দিতেছি, রসুন, রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে এই রসুন পেঁয়াজ শুকনো মরিচটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা শাকটা দিয়ে দিব। দেখতেছেন কালারটা কেমন হবে, কালারটা একটু ডার্ক হলে আমি দিয়ে দিব শাকটা। খুবই সহজ আসলে, দেখানোর কিছু নাই, সবাই পারে। তারপর আমি যেভাবে করি আমি সেভাবে একটু শেয়ার করলাম। আমি কোনো রেসিপি দিতেছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি আমি সেটাই দেখাইলাম। এই তো এখন আমি এটা একটু ই করে নামায় ফেলবো, যাতে পানিটা না থাকে, পানি থাকলে ভালো লাগবে না কোনো। এই তো আমরা আবার একটু বের হয়ে গেছি সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড কাজে থেকে আসার পর। আসলে ঘরে থাকতে থাকতে ভালো লাগে না, এর জন্য আর একটু বের হয়েছি। তেমন কোনো কাজ নাই, ঘুরে আবার বাসায় চলে যাবো। ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, হয়তো ভালো লাগবে। লকডাউনে সবাই ঘরে বসা, কারোই ভালো লাগে না। তা আমাদের এখানে অত কোনো কড়াকড়ি নাই, সবাই নর্মালভাবে চলাফেরা করতেছে, সব কিছু নর্মালই আছে। সবাই সাবধানে থাকবেন, বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, সবাই সাবধানে থাকবেন। আসলে বেশি লোকজন যেখানে আছে সে এরিয়াগুলি একটু এড়ায় চলাই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার বেশি লম্বা করবো না ব্লগটা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।